উদ্বোধনের অপেক্ষায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প ময়মনসিংহের সুতিয়াখালীতে ব্রহ্মপুত্রের তীরে এই প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী মাসের শুরুতেই পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের পাঠানো রিপোর্ট। ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিংয়ের শেষ মুহূর্তের কাজ চলছে ময়মনসিংহের সুতিয়াখালীর সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে। অবকাঠামো নির্মাণ, 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সোলার প্লেট বসানো, 10টি বক্স ট্রান্সমিশনে সংযোগ প্রদান, সাবস্টেশন সহ 132 কেভিএর ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীর জাতীয় গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। সোলার প্লান্ট স্থাপন, পাওয়ার ট্রান্সফর্মার স্থাপন কাজ শেষ, ওভারহেড লাইন আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ শেষ। এখন শুধু ইকুইপমেন্ট টেস্টিং এবং কমিশনিং করে আমরা সোলার প্লান্টটা চালু হবে এবং গ্রিডে 50 মেগাওয়াট বিদ্যুৎ চলে আসবে। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের HDFC সিন পাওয়ার লিমিটেড। করোনার কারণে কিছুটা দেরি হলেও অক্টোবরের শুরুতেই উৎপাদনে যাওয়ার আশা HDFC সিন পাওয়ার লিমিটেডের এই পরিচালকের। এই করোনাকালীন এফেক্ট যদি আমাদের উপর না পড়ত তাহলে আমি এটা ফেব্রুয়ারি মার্চ মাসে কমিশন করতে পারতাম। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পূর্ণের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। 2018 সালের নভেম্বরে 174 একর জমির ওপর অত্যাধুনিক প্রযুক্তির এই সৌর বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাভিশন নিউজ ডেস্ক।